আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আৰু আপোনালোকে চাই আছে ট্রু নলেজ টিভি। আজি আমি এই ভিডিওত এইচএস ফার্স্ট ইয়ার হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারর আরবিকৰ 2 নম্বৰ লেসনৰ কোয়েশ্চন আনসারবোৰ লৈ আলোচনা কৰিম। মিনাল আহাদিছিন নবাবিয়া আদ্দারসু সানি। তো এইচএস ফার্স্ট ইয়ার 2 নম্বৰ লেসন, ইয়াৰ প্ৰশ্ন উত্তৰবোৰ এই ভিডিওত লৈ আলোচনা কৰিম। তো আহক ভিডিও আৰম্ভ কৰা যাওক। প্রিয় বন্ধুসকল, প্রথম প্রশ্নটা আছে, কাম দাওয়াতু মুস্তাজাবাতুন বিকাউলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা হিয়া। তো ইয়ার আনসার হবো, তো ইয়ার অর্থটো মই কই দিব বিচাৰো যে কিমানটা দাওয়াতে মুস্তাজাবাত মানে গ্রহণযোগ্য দোয়া আছে যাক আপুনি বিনীত প্রার্থনা বুলি কব পাৰে। তো নবীজির মতে কিমানটা এনেকুৱা দোয়া আছে যেটো আল্লাহ গ্রহণ করিব, মানে গ্রহণযোগ্য দোয়া দাওয়াতু মুস্তাজাবাত। তো ইয়ার আনসার হব সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন বিকাউলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মতে তিনিটা দাওয়াতে মুস্তাজাবাত আছে, মানে গ্রহণযোগ্য দোয়া। তো হে হইছে ওয়াহিয়া দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। আর দোয়া এটা হইছে মাক দেউতাকর দোয়া আর মুসাফির ভ্রমণ, কোনোবা ধরক বহু দূরের পর আহিছে মুসাফির ভ্রমণ করে আছে তেওর দোয়া, আর মজলুম যার উপর অত্যাচার করা হয় এওলোকর দোয়া আল্লাহ ঘুরাই নিদিয়া মানে লগে লগে গ্রহণ করে। তো এই তিনটা। দুই নম্বর শোক আলা মান তাকুনু সাদাকাতু সানথাইন, যে কোন ব্যক্তির পর দুই তরপিয়া দান হয়, কোন ব্যক্তিয়ে দান করিলে যে দুই কাক দান করিলে যে দুই তরপিয়া দান হয়, মানে দান করিলে এটা সব নহয় ডাবল সব পায়। তো এইটু হব দুই নম্বর আনসার আলাদি রেহমি থাকুনু সদকাতুন সিনতাইনি। আর সেইটা হয়েছে আত্মীয় স্বজনের উপর যদি কোনোবাই দান করে, আত্মীয় স্বজনক দান করে, তেনেহলে দুই তরপিয়া দান হয়, যেনেকে দানও হল আকো আত্মীয়তা রক্ষাও হল। তো দুই ধরনের সব তেওঁলোকে পাব। পিছত চাওক তিন নম্বরটা চাওক মা যা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পুণ্য সম্পর্কে কি কইছে, পুণ্য মানে কি? তো ইয়ার আনসার হব কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি হিয়া হুসনুল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যে পুণ্য মানে হইছে উত্তম, হুসনুল খালক উত্তম চরিত্র পুণ্য। পিছত চারি নম্বরটা চাওক কাইফা ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাপর বিষয়ে কেনে ধরনের বর্ণনা করেছে, কেনেকৈ বর্ণনা দিছে, কেনেকুয়া পাপ বস্তুটো আল ইসম। তো ইয়ার আনসার হব এইটো ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপর বিষয়ে বর্ণনা দিছে কালা আল ইসমু মা হাকা ফি সদরিনা ওয়া কারিহনা ইয়াতলিয়া আলাইহিন নাস, যে আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেছে পাপ হয়েছে সেইটু যি মা হা কাফি সদরিনা, যেটুয়ে আমার অন্তর বৃত্তাকারে ঘুরি থাকে ওয়া কারিহনা ইয়াতলি আ আলাইহিন নাস, আর যেটু আমি মানে নিবিচারো যাতে মানুষে এইটু জানক, মানুষে এই পাপর বিষয়ে জানক সেইটু আমি নিবিচারো। এবার পাঁচ নম্বরটা চাওক মা দেখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তেওঁর পরিয়ালের বাবে কর্ম করেছিল, কেনে ধরনের কর্ম করেছিল, মাজা কি কর্ম করেছিল, কি কাম করেছিল তেওঁ মানে বাইতিহি নিজের ঘরত পরিয়ালের কারণে। তো আনসার হব এটু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদিমাহু আহলাহু ফি বাইতি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেওঁ পরিয়ালের বাবে কাম করেছিল, মানে পরিয়ালের কামত তেওঁ সহায় করেছিল। তো কি কাম করেছিল, তেওঁ ঘরত নিজের পরিয়ালের কাম করে দিছিল। ছয় নম্বর সাক মা জাফা আলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাদারা ওয়াক্তুস সালাত, যে যেতিয়া নামাজের সময় হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল, যেতিয়া নামাজের সময় হয়েছিল, সময় হওয়ার লগে লগে তেওঁ কি করেছিল,
তো এটা আনসার হবো খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাতি ইযা হাদারা ওয়াক্তু সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজৰ বাবে উলাই গৈছিল যেতিয়া নামাজৰ ওয়াক্ত হৈছিল মানে নামাজৰ ওয়াক্ত হোৱাৰ লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পঢ়িব গুছি গৈছিল এবাৰ সাত নম্বৰটো চাওক ماذا قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه إذا نظر أحدهم إلى من فضل عليه في المال والخلق تو এটা অর্থ হল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সকলক কি কৈছিল যেতিয়া যে যিহতৰ কোনোবাই যদি তেওঁতকৈ ধনী আৰু শাৰীৰিক গঠনত মানে তাৰ শৰীৰটো যদি দেখটো মানে বেছি থাকে তো কি কৈছিল এই সম্পৰ্কে মানুহৰ ধন আৰু শাৰীৰিক গঠন যেতিয়া তাৰ ফালে দৃষ্টি কৰোঁতে মানুহক কি উপদেশ দিছিল যে তোমালোকে কেনেকৈ দৃষ্টি কৰিবা যাৰ তোমাতকৈ বেছি মানে শৰীৰটো দেখাত ভাল অথবা তোমাতকৈ বেছি ধন আছে তাক তুমি ব্যক্তিৰ ফালে কেনেকৈ তুমি চাবা তো এইটো আনচাৰ হ'ল তো আনচাৰ এইটো ইয়াত লিখিছোঁ তো আনচাৰ হ'ব قال رسول صلى الله عليه وسلم لأصحابه رسول صلى الله عليه وسلم نيجو صحابي أقول لكو سيلي إذا نظر أحدهم إلى من فضل عليه في المال والخلق لينظر إلى هو أسفل منهم زي نبي صلى الله عليه وسلم صحابي أقول لكو سيلي تيو زين تيوت كوي نيمنو خبر بكتير فلاه لوي كو كوري زي كون بايزوي تمالك إذا نظر أحدهم إلى من فضل عليه তোমালোক তেওঁলোকৰ কোনোবাই যদি মানে বেলেগৰ ফালে চায় মানুহৰ যাৰ সম্পদ আৰু শৰীৰটো বেছি ভাল তাতকৈ তো তেওঁলোকৰ ফালে চালে তেনেহ'লে তেওঁ যেন তেওঁতকৈ কম মানুহৰ ফালে চায় মানে ধৰক আপোনাৰ মই সহজভাৱে বুজাই দিছোঁ যদি আপোনাৰ ইনকাম 20,000 হয় তেনেহ'লে আপুনি যদি 50,000 কোনোবাই ইনকাম কৰে সেইফালে চালে আপুনি ডিমটিভেট হ'ব আৰু নাশুকুৰ বান্ধা হৈ যাব সেইকাৰণে আপোনাতকৈ কম আপুনি 20,000 পালে আপুনি সেইজনৰ ফালে চাওক যিজনে 10,000 টকা ইনকাম কৰে তো আপোনাৰ তলৰ খাপৰ মানুহৰ ফালে যদি আপুনি চায় তেনেহ'লে আপুনি জীৱনত কেতিয়াও হতাশ নহ'ব আৰু আপুনি নাশুকুৰ নহ'ব তো এইটোৱে আল্লাহৰ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিছে চাহাবাসকলক তো প্ৰিয়বন্ধুসকল এয়া আছিল প্ৰশ্নোত্তৰ দুই লেচনৰ আৰবীৰ হায়াৰ ছেকেণ্ডেৰী যদি অন্যান্য লেচনৰ কুৱেশ্যন আনচাৰ লাগে তেনেহ'লে অৱশ্যে কমেণ্টত উল্লেখ কৰিব ইয়াৰ আগতে বহুতে কমেণ্ট কৰিছিল কিন্তু মই ভিডিঅ' দিয়া নাছিলোঁ কিন্তু এতিয়াৰ পৰা ভাবি আছোঁ যে হায়াৰ ছেকেণ্ডেৰী গোটেই চেপ্টাৰবোৰ বুজাই দিম আৰু ইয়াৰ কুৱেশ্যন আনচাৰ দিম তো আপোনালোকৰ কমেণ্টৰ কাৰণে অপেক্ষা থাকিল আপোনালোকৰ কেনেধৰণৰ ভিডিঅ' লাগে অৱশ্যে কমেণ্টত মেনশ্যন কৰিব তো আজি এই পৰ্যন্তই আকৌ এক নতুন ভিডিঅ'লৈ উপস্থিত হ'ম ইনশ্বাল্লাহ